বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিজ্ঞানের কলমের কালির শহীদের রক্তের চেয়েও পবিত্র, কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা। এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে, অনেক সময় আমরা মুখেও বলি বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মন করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে, এটা তো আমরা নির্ভর করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন করা এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হল পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআন আয়াতের আলোকে বিভিন্নভাবে, কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আরও গুনাহ হবে। মান কানা বাআলিহি মুতাআম্মিদান ফালিয়াতাবও মুকাআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অর্থাৎ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা, এই জন্য এই ধরনের উক্তি আমরা করব না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে, একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ, তার কলমের কালি এটার মর্যাদা শহীদের রক্তের চেয়েতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, পুরাণে তো থাকার প্রশ্নই উঠে না।